রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামত দিন বিশেষভাবে সুপারিশ করব। মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি মনে করে এবং উহার জন্য নিজেকে তৈরি করে তারাই সবচেয়ে বুদ্ধিমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তার সময় আল্লাহর জন্য খরচ করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু অধিক ভালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সব সময় ইস্তিগফার করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি সিজদা দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ঔষধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদারদের জন্য এভরিডে জান্নাত সুসজ্জিত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহি মুসলিম 196। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষ ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর হেফাজতে চলে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ, হাদিস 6626। নবীজি বলেছেন, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশি সংবাদ হল হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত ওঠায় তখন তিনি তা শূন্যভাবে ফিরিয়ে দেন না। তিরমিজি 5502। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। বুখারী 6023। যদি ভালো হতে চাও তবে সবার আগে মিথ্যা বলা ছেড়ে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাশরের দিন ওই রাস্তা তোমাকে তোমার নামে সাক্ষী দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সবসময় অজু করো, কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাত আদায় করা। সহি মুসলিম 260। যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন। সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দুজকের চেয়ে ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেস্তের সমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকেই গালি দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন মুসলিম 910। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আবু দাউদ 4101। কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস 91। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ 4807 সহি। কবর মানুষকে দিনে 70 বার করে স্মরণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এই হাদিসগুলো বেশি বেশি শ্রবণ করুন এবং বেশি বেশি নিজের মধ্যে আমল করার চেষ্টা করুন, দুনিয়া এবং আখেরাতের পথকে সুগম করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।